চুল না কাটায় ছাত্রকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। পাণ্ডুয়া শশীভূষণ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র সম্মার্থে তাকে চুল রং এবং চুল বড় থাকায় বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ এবং তার মাথা ফেটে যায়। এরপর তার সহপাঠীরা তাকে উদ্ধার করে প্রথমে পাণ্ডুয়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করান, পরে চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। কে মেরেছে? হেড স্যার সোমনাথ স্যার। তোমার নাম কি? সম্রাট দে। কোন ক্লাসে পড়ো? 10B। তোমার স্কুলের নাম? মানে আমাদের চুল পুরো রং করে এসে, মানে সম্রাটের চুল পুরো ভালো আছে, শুধু বুঝে এসে মারলো, মানে কোনো ইয়ে না। একে তো কুত্তারে ওজে মাথায় তো মাথায় লাঠি দিয়ে ফুল জোরে আঘাত মারছে, তারপরে মানে এমন মারলো আবার পেটে লাঠিটা ঢুকিয়ে দিয়েছিল, পুরো জোরে চোখ উল্টে দিয়েছিল। তখন এসে ও সম্রাট সবাইকে মেরেছে। একে তো ছুরি ঠেলে মারে ক্লাসে পৌঁছে গেছে, মানে শুধু বুঝে আমাদের দূরে চল মেরেলো জোরে জোরে আজকে আবার মারছে। ছাত্রের মায়ের দাবি, শিক্ষক হয়ে ছাত্র অন্যায় করলে অবশ্যই মার শাসন করুক, কিন্তু তা বলে মাথা ফাটিয়ে দেবে? ঘটনায় ছাত্রের অভিভাবক পাণ্ডুয়া থানায় লিখিত অভিযোগ করেন। তো আমি একটা আমার এক জায়গায় যাওয়ার কথা ছিল, যে আমি যে 1:15 হয়ে গেল এখন আসছে না কেন? তো তারপরে ওর বাবা গেছে, বলছে এরকম সমস্যা আর মেরেছে, এরকম হাসপাতালে যাচ্ছি আমি। শুধু মারলো কেন? মারলো কেন কি মনে আপনার? মানে আমাদের চুলটা একটু কালো ছিল, আমার চুল মানে একটু কালো ছিল, আমাদের মারলো সম্রাট, মানে আমাদের পুজো ছিল, আমাদের অন্যায় করলে মারুক সেটা আমি বলছি না, একটু গার্জেন হয়ে, কিন্তু এমন মারবে যে লাঠি দিয়ে যে মাথায় যে সেখানে আঘাত করবে, নিশ্চয়ই তিনি স্যার নিশ্চয়ই অন্যায় করলে নিশ্চয়ই সেখানে ইয়ে করবে। এবার এখন আপনার কি ইচ্ছা, মানে কি করতে চান এখন? ওরকম ভাবে মেরেছে আমি তো ছাড়বো না, প্রতিবাদ করছে। আমার ছেলেকে করেছে, কালকে আরেকটা ছেলেকে করবে, কালকে তারপরের দিন আরেকটা ছেলেকে করবে। অপরদিকে স্কুল পরিচালনা সমিতির সভাপতি বলেন, বিষয়টি তিনি শুনেছেন, এরপর পুরো ঘটনা তদন্ত হবে। ঘটনা কি ঘটেছিল? ঘটনা ঘটেছে, আমি তো তখন বিডিও অফিসে ছিলাম, তো ইন দ্য মিনটাইম আমি খবর পেলাম যে একটা ছেলেকে মারা হয়েছে, হেডমাস্টারমশাই নাকি মেরেছেন, এবং তিনি সেই ছেলেটা হাসপাতালে ভর্তি আছে। আমি দেনেন্দিয়ার বিডিও অফিস থেকে হাসপাতালে গেলাম, হাসপাতালে গিয়ে দেখলাম ছেলেটার ট্রিটমেন্ট হচ্ছে, এবং গার্জিয়ান বলছে, গার্জিয়ানের মুখ থেকেও শুনলাম যে নাকি মাথায় মারা হয়েছে। এ ব্যাপারে আমি সঙ্গে সঙ্গে ওখান থেকে অনস্পট হেডমাস্টারমশাইকেও ফোন করলাম যে এই ব্যাপার আপনার স্কুলে হয়েছে, উনি আমাকে বললেন যে আপনি বিশ্বাস করুন আমি ছেলেটাকে মারিনি। কী কারণে মারলেন কেন উনি? এটাই হেডমাস্টারমশাইদের সঙ্গে তো আমার তারপর থেকে ফোনে যোগাযোগ হয়েছে, আমি এখনও পুরোপুরি যোগাযোগ করে উঠতে পারিনি। হ্যাঁ, আমি স্টুডেন্টের এই অবস্থা দেখে আমি স্কুলে আবার এসেছি। মানে কী বলবেন এটা নিয়ে? আপনি বলছেন যে হেড স্যার মেরেছে? না না, আমি হেড স্যার মেরেছি, হেড স্যার বলছেন উনি মারেননি, গার্জেন বলছেন উনি মেরেছে, অবশ্যই যদি মারে নিশ্চয়ই অন্যায় করেছেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। হ্যাঁ, এটা আগামী ট্রিটমেন্ট চলছে বা যে যে লেভেলে এটা হয় সেই লেভেলে তো আলাপ আলোচনার মধ্যে চলছে, আমরাও চেষ্টা করছি, আমরাও গার্জেনদের সঙ্গে কথা বলতে চেষ্টা করছি। পলাশ মুখোপাধ্যায়, রিপোর্ট, নিউজ 6। রাজনৈতিক পারদ চড়ছে গোটা দেশ জুড়ে লোকসভা ভোটকে কেন্দ্র করে। সমস্ত প্রার্থীরা প্রচারে নেমে পড়েছেন জোর কদমে। হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রত্না দেনাগের বিরুদ্ধে বিজেপি কর্মী অভিনেত্রী লকেট চ্যাটার্জি কয়েকদিন আগে হংসেশ্বরী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন, আজ আবার ত্রিবেণীতে পায়ে হেঁটে জনসংযোগ করে তোলেন, কর্মীদের সাথে নিয়ে সমস্ত মানুষের সঙ্গে পরিচিতি করে। এবার ভোটে জিতবে কে?
আমরা জানি যে মা গঙ্গা, ভারত মাতা, রাম, লক্ষ্মণ, সীতা আমরা যাদেরকে পুজো করি, এবং আজকে মা গঙ্গার কাছে এটুকুই নিবেদন করে গেলাম যে সব অপবিত্রকে ধুইয়ে দিয়ে পবিত্রকে স্থান দেওয়া হোক, এটাই বলেছি। দিদি, এবার পঞ্চমুখী লড়াই, সেই ক্ষেত্রে কী ভাবছে? 100% ভারতীয় জনতা পার্টি জিতছে। জয় শ্রীরাম। ব্যুরো রিপোর্ট, নিউজ 6। ধান থেকে আলু সমস্ত চাষেই ক্ষতির মুখে পড়ছে চাষিরা। সরকার মুখে অনেক কথা বললেও কাজে কিছুই করছে না, ফলে চাষিরা আত্মহত্যা করছে, অভিযোগ। সারের দাম থেকে আলুর সঠিক দামের দাবিতে রাস্তায় আলু ফেলে রাস্তা অবরোধ করলো সারা ভারত কিষাণ মহাসভা। পান্ডুয়ায় দীর্ঘক্ষণ রাস্তা অবরোধের ফলে তীব্র যানজট তৈরি হয়। তাদের আরও দাবি, সরকার চাল ও আলু নিয়ে রাজনীতি করছে, চাষিরা একই থেকে যাচ্ছে, সঠিক ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনে যাবেন বলে হুঁশিয়ারিও দেন। শুধুমাত্র আলুই নয়, পশ্চিমবাংলায় কৃষকের উৎপাদিত যে ফসল, সে ধান থেকে শুরু করে পেঁয়াজ, আলু, অন্যান্য সবজি কোনোটাই কৃষকরা ন্যায্য মূল্যে বা তার লাভজনক দামে সে বিক্রি করার সুযোগ পাচ্ছে না। কৃষকের বঞ্চিত শুধু তাই নয়, পশ্চিমবাংলায় যে ঘটনাটা ছিল সেটা তো পশ্চিমবাংলার কৃষক, তারা তাদের জীবন জীবিকা, তাদের আয়ের জন্যে তাদেরকে আমরা আন্দোলন করতে দেখেছি, তাদের জীবন দিতে দেখেছি। এখন যেটা দেখছি যে পশ্চিমবাংলার কৃষকের আত্মহত্যা করার একটা প্রবণতা, সে লাভজনক দাম পাচ্ছে না। সে লাভজনক দাম না পাওয়ার ফলে তার যে দুর্গতি, সে দুর্গতি থেকে তাদের কোনো মুক্তি নেই। এটা শুধুমাত্র কোনো একটা নির্দিষ্ট সরকারও নয়, আমরা মনে করি রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের যে কৃষি নীতি, সেই কৃষি নীতি মানুষের এই দুর্দশা ডেকে নিয়ে এসেছে। আমাদের দেশের যে কৃষি কমিশন রয়েছে, যার চেয়ারম্যান ছিলেন স্বামীনাথন কমিশন, তার অনেক ব্যাপারে আমাদের দ্বিধা থাকলো, অনেক ব্যাপারে দ্বিমত থাকলো। আমরা একটা বিষয় বুঝেছি যে কৃষক যদি তার ফসলের ন্যায্য দামটা পায়, তার ন্যায্য দামের প্রশ্নে কমিশন যে সুপারিশটা করেছিল, সেই সুপারিশটা হচ্ছে উৎপাদিত খরচ এবং তার সাথে। পলাশ মুখোপাধ্যায়, রিপোর্ট, নিউজ 6। 96তম ওরস উৎসব পালিত হলো হুগলির সাহাগঞ্জে। সাহাগঞ্জের গরিব আলমবাগে হজরত গরিব আলম শাহ রহমতুল্লাহ আলাহির স্মরণে ওরস উৎসব পালিত হলো। সাহাগঞ্জের যুব সমাজ উন্নয়ন সমিতির উদ্যোগে এই উৎসব সর্বধর্ম সমন্বয়ের এক পীঠস্থান গড়ে ওঠে। হজরত গরিব আলম শাহ সাহেবের মাজারে ফুল ও চাদর চড়ান হিন্দু মুসলিম সহ সব ধর্মের মানুষজন। কথিত আছে, হজরত গরিব আলম শাহ সাহাগঞ্জের ওই এলাকায় এক হিন্দু ব্যক্তিকে স্বপ্নাদেশ দেন এবং তারপর থেকে প্রতিদিন ওই ব্যক্তি তার স্বপ্নাদেশ পাওয়া স্থলটিতে গঙ্গা স্নানের পর গঙ্গা জল দেন এবং ওই জায়গাটি পরিষ্কার করে প্রতিদিন সন্ধ্যায় ধূপধুনো দিতেন।
আস্তে আস্তে স্থানীয় বাসিন্দারা একটি মাজার খুঁজে পান ওই স্থানে। তারপর থেকে স্থানীয় হিন্দু মুসলিম সকল ধর্মের মানুষ তাকে শ্রদ্ধা ও ভক্তি করে আসেন। প্রতি বছরের ন্যায় এবছরও দশই চৈত্র এই উৎসব নিষ্ঠার সঙ্গে পালন করা হয়। এই দিনের এই অনুষ্ঠানে বহু মৌলানা পরলৌকিক জীবন ও আধ্যাত্মিক জীবন নিয়ে আলোচনা করেন। পুলওয়ামায় জঙ্গি হামলায় নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয় এই উৎসবে। উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান গৌরীকান্ত মুখার্জি। তারা মানুষদের মধ্যে প্রসাদ বিলি করেন। Bureau Report, News 6. এই এত আলো এত আকাশ আগে দেখিনি, কই চোখে পড়েনি, এই মন তো কোথাও কাউকে এত আপন করেনি। আমি জানি তুমি কি জানো, এত আলো এত আকাশ আগে দেখিনি। এখন খুঁজে পাবেন আপনার ভাগ্যের চাবিকাঠি। না, এটা কোনো রূপকথার গল্প নয়, বাস্তবে জেলা পরিষদের সামনে বিরাজ করছেন 35 বছরের অভিজ্ঞতা সম্পন্ন একাধিক স্বর্ণপদক প্রাপ্ত শ্রী বাদল চন্দ্র বিশ্বাস। সোম থেকে শনি চুঁচুড়া জেলা পরিষদের সামনে সকাল 10:00 থেকে সন্ধ্যে 6:00 এবং যে কোনো ছুটির দিনে নিজ গৃহ ত্রিবেণী বৈকুণ্ঠপুর আমতলা সেবক সমিতির পাশে শ্রী বাদল চন্দ্র বিশ্বাস নাই। আগামী 13 এপ্রিল 2019 শনিবার চোরাঘাট 3 গম্বুজ জামে মসজিদের পরিচালনায় ফাতেহা ইয়াজ দাহাম উপলক্ষে বার্ষিক ধর্মীয় অনুষ্ঠান ও এক ইসলামিক জলসার আয়োজন করা হয়েছে এবং ওই দিন সকালে পুলওয়ামায় শহীদ জওয়ানদের স্মৃতির উদ্দেশ্যে একটি মহতী রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। উক্ত জলসায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ফুরফুরা শরীফ বড় হুজুর পীর ক্যাবলা রহমতুল্লাহর আলেহার পৌত্র মাওলানা মোহাম্মদ শাহওয়ান সিদ্দিকী সাহেব। দ্বিতীয় বক্তা হিসেবে উপস্থিত থাকবেন আরামবাগ পীরনগর হুজুরের মেজর সাহেবজাদা মাওলানা মোহাম্মদ আব্দুল হালিম সাহেব। এছাড়া জোড়াঘাট 3 গম্বুজ জামে মসজিদের পেশ ইমাম মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানের সভাপতির পদ অলঙ্কৃত করবেন বিশিষ্ট সমাজসেবী শেখ জাহাঙ্গীর আলী সাহেব এবং মসজিদ কমিটির সদস্যরা। চুল পড়া, টাক, খুশকি সহ যাবতীয় চুলের সমস্যার সমাধান এখন আপনার হাতের মুঠোয়। এছাড়াও বাত, হাঁপানি, যৌন সমস্যার মতো যে কোনো জটিল রোগে 100% গ্যারান্টি সহ চিকিৎসা করেন আপনার ডাক্তার পিকে ঘোষ ও ডক্টর রীনা ঘোষ, চুঁচুড়া স্টেশন রোড সুপার মার্কেট। তাছাড়াও মগরা, সাওরাফুলি, কল্যাণী, হারির সহ বিভিন্ন জায়গায় পাচ্ছেন ডাক্তারবাবুকে। যোগাযোগ করুন 9239473066, 9831547595। গুড ডে ডায়াগনস্টিক সেন্টার ও পলিক্লিনিক, এখানে একই ছাতার নিচে পাচ্ছেন জেলার 16 জন স্বনামধন্য ডাক্তারদের শারীরিক পরামর্শের সুবন্দোবস্ত। এছাড়াও থাকছে অ্যাডভান্স প্যাথোলজি, ডিজিটাল ইসিজি, হোল্টার মনিটরিং সহ যে কোনো পরীক্ষার ব্যবস্থা। ও এছাড়াও ওষুধের সঙ্গে থাকছে বিশেষ ছাড় চুঁচুড়া স্টেশনের ফার্ম সাইড গেটের ঠিক উল্টো দিকে। সিটি কেবল দর্শকদের জন্য সুখবর, টিভিতে সেই চ্যানেল দেখুন ঠিক যেটুকু আপনি দেখতে চান আর পেও করুন সেটুকুর জন্যেই। টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাই এর নির্দেশিকা অনুযায়ী অনুকার্যকর হতে যাচ্ছে নতুন ট্যারিফ প্ল্যান। যে কোনো চ্যানেল বেছে নেওয়ার স্বাধীনতা আপনার। এমএসওর ঠিক করে দেওয়া চ্যানেলগুচ্ছ বা বোকে বা ব্রডকাস্টারের নির্দিষ্ট প্যাক বা বোকে যা দেখতে চান তার জন্য শুধু পে করুন। বেছে নিন পছন্দের এসডি বা এইচডি চ্যানেল, তা হতে পারে ফ্রি টু এয়ার মানে FTA বা পে চ্যানেল।
নতুন ট্যারিফ প্ল্যান চালু হচ্ছে 29 ডিসেম্বর থেকে। প্রথম 100টি ফ্রি টু এয়ার চ্যানেলের জন্য অপারেটরকে দিতে হবে 130 টাকা নেটওয়ার্ক ক্যাপাসিটি ফি হিসেবে, কর অতিরিক্ত। পরবর্তী 25টি চ্যানেল দেখার জন্য আপনাকে দিতে হবে 20 টাকা নেটওয়ার্ক ক্যাপাসিটি ফি হিসেবে, কর অতিরিক্ত। পে চ্যানেল দেখুন নির্দিষ্ট সর্বোচ্চ মূল্য যে এমআরপির ভিত্তিতে, আর যে মূল্য বা দাম সব জায়গাতেই এক, তা হতে পারে কেবল টিভি, ডিরেক্ট টু হোম বা ডিটিএইচ, এইচআইটিএস বা আইপিটিভি। এখন আপনিই রাজা আপনার পছন্দের, সুতরাং উপভোগ করুন নতুন ট্যারিফ প্ল্যান। সিটি কেবলের তরফে জনস্বার্থে প্রচার। গত রবিবার ছিল জাতীয় যক্ষ্মা দিবস। রবিবার ছুটির দিন হওয়ায় পরে যক্ষ্মা দিবস পালন করল জেলা স্বাস্থ্য দপ্তর। যক্ষ্মা রোগীদের সচেতন করতে পদযাত্রা, বাইক র্যালি এবং বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছিল। রোগীদের সচেতনতার বিষয়ে উঠে আসে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, ধূমপান থেকে বিরত বিভিন্ন বিষয়। এছাড়া রোগীদের প্রতি মাসে 500 টাকা করে দেওয়ার ঘোষণা করা হয়, যাতে রোগীরা পুষ্টিকর খাদ্য খেতে পারে এবং সারা বছরই সচেতনতার কাজ চলবে বলে জানান স্বাস্থ্য দপ্তর। 24 মার্চ বিশ্ব যক্ষ্মা দিবস যেহেতু রবিবার ছিল, তাই আমাদের জেলা প্রশাসনের তরফ থেকে আলোচনা করে, জেলা পরিষদের সাথে আলোচনা করে এবং মুখ্য স্বাস্থ্য আধিকারিকের উপদেশ মেনে আমরা আজকে 26 মার্চ বিশ্ব যক্ষ্মা দিবসকে পালন করছি। এই চন্দননগর এবং চুঁচুড়া জেলার বিভিন্ন রাস্তা মোটর বাইকে পরিক্রমা করার মাধ্যমে আমাদের আজকের মূল বিষয় হলো, মূল লক্ষ্য হলো যে বাই দি ইয়ার 2025 এই যক্ষ্মা অর্থাৎ টিবি রোগটাকে ভারতবর্ষ থেকে দূরীকরণ করতে আমরা অনেক রকম প্রয়াস গ্রহণ করেছি। তার মধ্যে অন্যতম হলো যে সমস্ত রোগী যক্ষ্মা অর্থাৎ টিবির ওষুধ খাবেন, তিনি সরকারিভাবে খান কি প্রাইভেটগতভাবে খান অর্থাৎ বেসরকারিগতভাবে খান, প্রত্যেককে আমরা পুষ্টি সহায়ক ভাতা হিসাবে মাসে 500 টাকা প্রদান করব ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে। মনে রাখবেন, ক্যাশ টিলিং কখনই হবে না, ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আমরা এই পুষ্টি সহায়ক ভাতা দেবো যতদিন তিনি চিকিৎসার আওতায় থাকবেন এবং নিয়মিত ওষুধ ওনাকে খেতে হবে। এছাড়াও আমরা প্রত্যেক 6 মাস অর্থাৎ বছরে 2 বার 15 দিন ব্যাপী আমাদের হুগলি জেলার যে অংশে টিবি রোগের প্রবণতা বেশি আছে বলে আমরা স্ট্যাটিস্টিক বা অ্যানালিসিস করেছি, সেই সব জায়গায় আমরা হাউস টু হাউস বাড়ি থেকে বাড়ি ঘুরে অ্যাক্টিভ কেস সার্চ করছি টিবি রোগী নির্ণয়ের জন্য। তাই আজকের আমাদের এই যে বিশ্ব যক্ষ্মা দিবস, এই উপলক্ষে আমরা জনসাধারণকে সচেতন করতে চাই এবং অনুরোধ করতে চাই তাদের অ্যাক্টিভ সহযোগিতার মাধ্যমে, সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে, যাতে আমাদের সমাজের সর্বস্তরের মানুষ এই যক্ষ্মা সম্বন্ধে সচেতন হয় এবং এই রোগটাকে নির্মূল করতে সর্বতোভাবে সহযোগিতা করে এবং নিজে যেমন জ্ঞান অর্জন করবেন পরিবেশে বা সমাজে। শ্যামল সিনহা, রিপোর্ট, News 6। সিঙ্গুর অপূর্বপুরে বই পড়ো জীবন গড়ো স্লোগান নিয়ে শুরু হলো সিঙ্গুর শিশু কিশোর বইমেলা। মঙ্গলবার এই বইমেলার উদ্বোধন করেন সাহিত্যিক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়, সঙ্গে ছিলেন মাস্টারমশাই রবীন্দ্রনাথ ভট্টাচার্য। বইমেলা হতে শিশুদের বইয়ের প্রতি আগ্রহ বাড়াতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে উদ্যোক্তারা। 6 দিনের বইমেলা যে সার্থক রূপ পেতে চলেছে তা বইমেলা প্রাঙ্গণে এলেই বোঝা যাবে। সাংস্কৃতিক মঞ্চে ছোটদের জন্য থাকছে আকর্ষণীয় অনুষ্ঠান। প্রথম বছরের এই শিশু কিশোর বইমেলায় স্মরণ করা হচ্ছে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীকে। পশ্চিমবঙ্গের মধ্যে এই প্রথম বইমেলা বলে দাবি করা হচ্ছে উদ্যোক্তাদের কাছ থেকে। ওই গুলো বেরিয়েছিল, এই যাত্রা বেঁচে গেলে তাহলে
বইমেলা প্রসঙ্গে অন্যতম সম্পাদক অখিলেন্দু চক্রবর্তী বলেন, সারা পশ্চিমবঙ্গের মধ্যে যে শিশুদের নিয়ে চিন্তা ভাবনার মধ্যে যে একটা বইমেলা করার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা সেইভাবে না দেখা গেল। আমরা হুগলি জেলায় এই প্রথম সিঙ্গুরে শিশু কিশোর বইমেলা শুরু করেছি। পথখেলা গত 26 মার্চ থেকে শুরু এবং 31 মার্চ পর্যন্ত কতগুলো স্টল হয়েছে? বুক স্টল হয়েছে 27টা বুক স্টল, শিশুদের উপযোগী বিভিন্ন পুস্তক এখানে বিক্রয়ের জন্য রাখা আছে। কেমন সাড়া পাচ্ছেন শিশুদের কাছ থেকে? কালকে যেভাবে গতকাল থেকে শুরু হয়েছে মেলার, যেভাবে শিশুদের মধ্যে যে সমবেত যে প্রচেষ্টা, শিশুদের যে উপযোগী যে অনুষ্ঠানগুলো শুরু হয়েছে, সেই স্কুলগুলো আন্তঃ স্কুল প্রতিযোগিতা, আমরা সিঙ্গুর এবং তথা পাশাপাশি যে স্কুলগুলো আছে প্রাইমারি এবং হাই স্কুল ক্লাস মানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত আন্তঃ স্কুল প্রতিযোগিতা, তারা বিভিন্ন অনুষ্ঠান করবে, সেই অনুষ্ঠানের মাধ্যম দিয়ে। শ্যামল সিনহা, রিপোর্ট, নিউজ 6। অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া সমাজের বেকার যুবক যুবতীদের কারিগরি কাজে শিক্ষিত করে তুলে তাদেরকে কর্মজীবনে যুক্ত করার কাজ করে চলেছেন বন্ধন স্কিল ডেভেলপমেন্ট সেন্টার। চন্দননগর স্টেশন হতে ঢিলছুড়া দূরত্বে এই প্রতিষ্ঠানে মঙ্গলবার হয়ে গেল কর্মশালা। প্রায় 200+ শিক্ষানবিশ এই কর্মশালায় উপস্থিত হয়ে বিভিন্ন কারিগরি শিক্ষার শিক্ষিত হওয়ার প্রশিক্ষণের সঙ্গে যুক্ত হন। গত 7 বছর ধরে প্রায় 2000 বেকার যুবক যুবতীকে শিক্ষার মাধ্যমে কম্পিউটার থেকে হোটেল ম্যানেজমেন্ট পর্যন্ত শিক্ষা শিক্ষিত করার পর কাজে যোগ দেওয়ার ব্যবস্থা করেছেন বলে দাবি করা হয়। এ বিষয়ে প্রতিষ্ঠানের এক ছাত্রী বলেন, নমস্কার, আমি মানসী ভদ্র, আমি বন্ধন স্কিল ডেভেলপমেন্ট সেন্টার থেকে কোর্স করছি। এখানে আমি জিআরই কোর্স করেছি, তো এই জিআরই কোর্সের ফলে আমি অনেকগুলো অপরচুনিটি পাবো জবের জন্য, যেরকম মাল্টিপ্লেক্স, কিউএসআর, এয়ারলাইন্স আর হোটেলস, এভরিথিং জায়গা আমি করতে পারি। দেন যদি এখান থেকে কেউ কোর্স করে তো এখানে কোর্স ফিসও বেশি নেই আমাদের, তো যদি কেউ জব আমাদের ট্রেনিংটা করে দেন ওরা খুব ভালোভাবে এখানে জব পেতে পারে, জবের খুব ভালো অপরচুনিটি আছে। দেন আমরা এখানে এসে কাজের আমরা ট্রেনিং করছি এখন। সাধারণত একটা হোটেল ম্যানেজমেন্ট কলেজে ভর্তি হতে গেলে সেখানে 5 লাখ 4 লাখ আমাদের খরচা পড়ে, বাট এখানে আমাদের মাত্র 4100 আমাদের কোর্স কমপ্লিট হচ্ছে। তো এখান থেকে আমরা তাজে সুযোগ পেয়েছি সিটি করার, পেয়ারলেসে পেয়েছি। দেন এখন আমাদের কথা হচ্ছে যে আমরা গোয়া যাচ্ছি, আমার অনেক ফ্রেন্ডরা আছে যারা ব্যাঙ্গালোর আছে, গুজরাট আছে, তো এখান থেকে আমরা অনেক ফেসিলিটি পাচ্ছি। অন্যদিকে প্রতিষ্ঠানের এক কর্মকর্তা বলেন, নমস্কার, আমি বন্ধন কন্যাগর তরফ থেকে অভিষেক সাহা, চন্দননগর সেন্টারের দায়িত্বে আছি। আমাদের আজকে প্রোগ্রামটা যেটা করা হচ্ছে স্পেশালি হচ্ছে প্রত্যেকটা যে আমাদের ডোমেন চলছে তার বলতে পারেন অ্যাক্টিভিটিটা করা, যেখানে ফিল্ডে প্র্যাকটিক্যাল ওরা কাজ করবে সেটা আজকে আমরা এখানে ডেমনস্ট্রেশন করাচ্ছি। তার সাথে সাথে আরও প্রচুর সেন্টার থেকে ছেলেমেয়েরা এখানে জমায়েত হয়েছে, প্রায় 200 জনের কাছাকাছি। উদ্দেশ্য হচ্ছে তাদের ফিল্ড লেভেলে যে কাজটা করতে হয় তার ডেমনস্ট্রেশনটা আজকে শিখছে, তার সাথে সাথে সেলফ এমপ্লয়মেন্টের আমরা একটা সুযোগ বা একটা ডেমনস্ট্রেশন তৈরি করছি, যেখানে ওরা নিজেরাই খাবার বানাচ্ছে, ডেমনস্ট্রেশন করছে প্রোডাক্ট কীভাবে সেল করতে হয়, তার সাথে সাথে কাস্টমার। কতদিন থেকে আপনারা এইটা আরম্ভ করেছেন? এইটা আমাদের প্রায় ধরে নিন 5 থেকে 6 বছর ধরে চলছে। কতজনকে আপনারা ট্রেনিং দিয়েছেন? আমাদের চন্দননগর থেকে এখন অবধি প্রায় ধরে নিন 2500 ছেলেমেয়েরা যারা প্রশিক্ষণ শেষ করে এখন প্লেসমেন্ট পেয়ে সবাই কাজ করছে। আর রীতিমতো ক্যান্ডিডেটদের স্যালারি ধরে নিন মিনিমাম 9 থেকে 10 লাখ টাকা। আজকে কতজন অংশগ্রহণ করেছে? আজকে এই মুহূর্তে আমাদের কাছে প্রায় 180 থেকে প্রায় ধরে নিন 200 কাছাকাছি ক্যান্ডিডেট। কোন কোন স্কিমে আপনারা ট্রেনিং দিচ্ছেন? আমরা যে স্কিমগুলো দিচ্ছি, একটা হচ্ছে হোটেল ম্যানেজমেন্ট আছে, সেটা আমাদের ডেভেলপমেন্ট করা হচ্ছে, হোটেল ম্যানেজমেন্টের সাইডটা তুলে দেওয়া হচ্ছে।
একটা হচ্ছে কম্পিউটার অ্যাকাউন্টিং, যেটা আমাদের এই মুহূর্তে মার্কেটে যে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টটা রয়েছে, অ্যাকাউন্ট সাবজেক্টটা রয়েছে তার উপর তুলে ধরা হচ্ছে। একটা রয়েছে আইটি সেক্টরের উপর, যেটা আমাদের বিভিন্ন আইটি কোম্পানিগুলোতে কাজের ব্যবস্থা করা হচ্ছে। একটা হচ্ছে সেলস অ্যান্ড মার্কেটিং, এখন মার্কেটে তো সেলসের রমরমা রয়েছে, সেখানে আমরা ছেলে মেয়েদের কী করছি না সেলসের উপর ট্রেনিং দিচ্ছি। আর একটা রয়েছে হার্ডওয়্যার নেটওয়ার্কিং, যেটা আমাদের টেকনিক্যাল ডোমেন। শ্যামল সিনহা, রিপোর্ট নিউজ সিক্স। হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী রত্না দেনাগের সমর্থনে পান্ডুয়া বেলুন ধামাসিন পঞ্চায়েত এলাকার ছোট সরসা গ্রামে দেওয়াল লেখা চলছে এখন জোর কদমে এবং বাড়ি বাড়ি গিয়ে প্রচার কাজ চালাচ্ছেন তৃণমূল কর্মীরা। দেওয়াল লিখতে দেখা গেল স্থানীয় তৃণমূল নেতা আনিসুর ইসলাম, সঞ্জীব ঘোষ, তারিক হাসানকে। এ বিষয়ে আনিসুর ইসলাম বলেন, বেলুন ধামাসিন অঞ্চলে আমাদের যে কুষ্টা বুথ আছে, আমরা আমাদের প্রার্থীর নাম ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে আমরা দেওয়াল লেখনের কাজ শুরু করেছি। মধ্যিখানে আলু তোলার কাজ চলছিল, কারণ আমাদের অঞ্চলটা খুব কৃষি প্রধান অঞ্চল। আর একটা হচ্ছে হোলি গেছে, তারপরে আপনার আমাদের এই অঞ্চলে অনেক কটা বুথ, তো একুশটা বুথ, রাইটারের লেখকের খুব অভাব। হ্যাঁ, সেই লেখকের কাজ আস্তে 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 আমরা অঞ্চলের প্রত্যেকটা গ্রামে প্রায় দেওয়াল লেখনের কাজ শুরু করে শেষ করতে চলেছি এবং ব্যাপক দেওয়াল লেখন হয়েছে। ব্যাপক দেওয়াল লেখনের কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজকে সারা বাংলায় আমাদের যে এই 7-8 বছরে সারা বাংলার সঙ্গে আমার পান্ডুয়া ব্লকে আমাদের বেলুন ধামাসিন অঞ্চলে ব্যাপক কাজ হয়েছে, মানুষ খুব খুশি। আর সবথেকে বড় ব্যাপার, আমাদের যিনি প্রার্থী ডাক্তার রত্না দেনার, তিনি আমাদের অত্যন্ত আপনজন, কারণ 365 দিনের মধ্যে 300 দিন, প্রায় 300 দিন আমার। পলাশ মুখোপাধ্যায়, রিপোর্ট নিউজ 6।